রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাথে যেখান থেকে শেষ করেছিলেন আজ দিল্লির বিপক্ষে সেখান থেকে শুরু করলেন সুনীল নারিন। সুনীল নারিন ক্রিকেট জগতে এক রহস্যময় চরিত্র, প্রথম ক্রিকেটার হিসেবে সুপার ওভারে মেইডেন, এটুকু দিয়েই আসলে তার রহস্যের পুরোটা বলে দেয়া যায়। তবে সুনীল নারিন আসলে তার চেয়েও বড় ব্যাপার, বলার পরিচয় ছাপিয়ে ব্যাটার হিসেবেও তিনি কম রহস্যময় নন। এই যেমন দিল্লির মাঠে এদিন 39 বলে 85 রান করেছেন তিনি, সমান 7টি করে 4 ও 6 এসেছে তার ব্যাট থেকে, অর্থাৎ কেবল 14 বল থেকেই 70 রান আদায় করেছেন। যে কোনো ধরনের টি-টোয়েন্টিতে এটি উইন্ডিজ অলরাউন্ডারের সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। অথচ ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে সুনীল নারিনের আগমন ঘটেছিল রহস্যময় স্পিনার হিসেবে, স্পিন ভেলকিতে এরপর ফ্রাঞ্চাইজি ক্রিকেটেও রাজ করেছেন। হঠাৎ করে রহস্যময় ওপেনার হয়ে ওঠার সুযোগ আসে তার সামনে, হুটহাট ওপেনিংয়ে বোলারদের বোকা বানাতে শুরু করেন তিনি। তবে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে বোলারদের সেফ বোকা বানাননি এই তারকা, বাধ্য করেছেন অসহায় আত্মসমর্পণ করতে। দিল্লির ঘরের মাঠে এদিন 39 বলে 85 রান করেছেন তিনি। শুরুতে অবশ্য আগ্রাসী ছিলেন না নারিন, প্রথম রান করতে লেগে গিয়েছিল 6 বল, কিন্তু রানের খাতা খোলার পরেই ভিন্ন রূপে আবির্ভাব ঘটে তার। ঈশান শর্মার এক ওভারে 3টি 6 আর 2টি 4 হাঁকান এই বাঁহাতি ব্যাটার। প্রায় একইভাবে ঝড় তুলেন রাসিক ধার সালামের ওভারে, ওই ওভারে আসে 18 রান, এর মধ্য দিয়ে ব্যক্তিগত হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। 50 করার পরও তুষ্ট হননি নারায়ণ, ঝড়ো ব্যাটিং এর প্রদর্শনী চালিয়ে গিয়েছেন আরো কিছুক্ষণ, নিয়মিত বাউন্ডারির মারে পৌঁছে গিয়েছিলেন 80-এর ঘরে। যদিও শেষ পর্যন্ত সেঞ্চুরি করা হয়নি তার, তবে আউট হওয়ার আগে কাজের কাজটা করে গিয়েছিলেন তিনি। যেই পরিকল্পনায় তাকে ফ্রি লাইসেন্স দিয়ে ওপেনিংয়ে নামানো হয়েছে সেই পরিকল্পনা পুরোপুরি সফল করেই তবে মাঠ ছেড়েছেন ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটার। এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষেও দারুণ ব্যাট করেছিলেন তিনি, সেই ম্যাচে 22 বল খেলে করেছিলেন 47 রান, ফলে ম্যাচ সেরার পুরস্কারও উঠেছিল তার হাতেই। গৌতম গম্ভীর থাকাকালীন প্রথমবার সুনীল নারিনকে ওপেনিংয়ের জন্য বিবেচনা করেছিল কলকাতা, এবার আবার পুরনো ঠিকানায় ফিরে গম্ভীর পুরনো ট্যাকটিক্স ফিরিয়ে এনেছেন, ভরসার প্রতিদানও দারুণভাবে দিয়ে যাচ্ছেন নারায়ণ। টুর্নামেন্ট জুড়ে তার এমন বিধ্বংসী ব্যাটিং দেখতেই এখন মুখিয়ে থাকবে ক্রিকেট প্রেমীরা।